বুধবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকায় আজমের শরীফ থেকে 240 জন পূর্ণার্থী এবং পরিযায়ী শ্রমিক আসেন। মালদা জেলাতে এদের লালারস পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষার রিপোর্ট আসার পর দেখা যায় ওই এলাকার চারজনের পজিটিভ রিপোর্ট আসে। শুক্রবার রাতে 93টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে, তাদের মধ্যে চারজনের রিপোর্ট পজিটিভ। এদের মধ্যে দুজন পুরুষ এবং দুজন মহিলা। তাদের কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে জেলায় সাতজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল। যে স্থানে তারা বসবাস করছিলেন সেই সব এলাকা সিল করে দেওয়া হয়েছে। আপনারা সবাই ঘরে থাকুন, যেহেতু আমাদের ইসলামপুর, হরিশ্চন্দ্রপুর, বেতুয়া সব জায়গায় বেরিয়ে গেছে, আমাদের ঘরের আশেপাশে বেরিয়ে গেছে। তার জন্য রামপুর গ্রামবাসীর উদ্যোগে এবং সহযোগিতায় আমরা সবাইকে ঘরে থাকার জন্য অনুরোধ করছি। আমাদের এলাকার পরিস্থিতি এখন খুবই খারাপ। আমাদের পাশের গ্রামেই করোনা আক্রান্তের হদিস পাওয়া গেছে। এখন এলাকাবাসী আতঙ্কে, তারা বাইরে থেকে এসে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল, কিন্তু কোনো তোয়াক্কা করেনি। বাজার থেকে শুরু করে রেশন দোকান পর্যন্ত যেখানে ইচ্ছা সেখানে গেছে, মুদির দোকানে গেছে, চপের দোকানে গেছে, সব জায়গায় গেছে। এখন কালকে যে রাতে ধরা পড়েছে, এখন গ্রামের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ওই জন্য আমরা এটা গ্রামটা বন্ধ করে দিলাম, যাতে ওই গ্রামের কেউ না আসে এবং ওই গ্রামে এই গ্রামে যাতে কেউ না যায়। গাফিলতি এখানে সরকারের, রাজ্য সরকার কেন কোয়ারেন্টাইন সেন্টার তুলে দিল? সরকারি কোয়ারেন্টাইন সেন্টার তুলে দেওয়ায় এই সমস্যাটা হয়েছে। এটা তুলে না দিলে কোনো সমস্যাই হতো না, হরিশ্চন্দ্রপুরের মানুষ শান্তিতে ছিল। কোয়ারেন্টাইন সেন্টার তুলে দেওয়ায় এখন হচ্ছে পুরোটা দোষ রাজ্য সরকারের এই গাফিলতি। কেন কোয়ারেন্টাইন সেন্টার তুললো? অবিলম্বে চালু করা হোক কোয়ারেন্টাইন সেন্টার, না হলে মানুষ চিকিৎসা না পেয়ে মারা যাবে। পশ্চিমবঙ্গে যা পরিণতি দেখতে পাচ্ছি, আমাদের মালদাতেও সেই রকমের ব্যবস্থা নাই। শিলিগুড়িতে রোগীকে পাঠানো হচ্ছে করোনা আক্রান্ত হলে পরে। তারা যে নিজের উদ্যোগে নাম পাঠিয়ে কিংবা এখান থেকে ফোন করে আনেছে, তো ওদেরকে তো উচিত ছিল যে তারা নিয়ে এসেছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। ওরা কেন নিজে ব্যবস্থা করলো না? তারা কি জানে না যে সরকারি কোয়ারেন্টাইন সেন্টার তুলে দিয়েছে? তারা নিজে ব্যবস্থা করে রাখতো, তারা কিসের জন্য জনপ্রতিনিধি? শুধু এখানে ভোটের রাজনীতির জন্য, ভোট নেওয়ার জন্য ওরা নিজে উদ্দেশ্য করতো। এখন এলাকা বসে আতঙ্কে আছে, এখন কে দেবে? এখন মানুষ মারা যাবে, এদের রিস্ক কে নিবে? এখন আমি কখন যে আক্রান্ত হয়ে যাবো নিজেই বুঝতে পারছি না। মানুষ যে ওরা চলাফেরা করেছে, পার্শ্ববর্তী গ্রামে আমাদের করোনা ভাইরাস ধরা পড়েছে, তা বলে আমরা বন্ধ করেছি। কোন গ্রামে ধরা পড়েছে? ইসলামপুরে, মহেন্দ্রপুর, যেটা গাফলতি। আমরা গেছিলাম বিডি সাহেবের কাছে যে হোম কোয়ারেন্টাইনে রাখা হোক সবাইকে, ওই মানে আইডিআই খুলেছে, ওরা বলছে আমরা ব্যর্থ, আমরা পারছি না, সরকারি নির্দেশ নাই, এই বলে আমাদেরকে পাঠিয়ে দিল। তাও সবাই এখন হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন এখন সবাই নিজে নিজে আক্রান্ত হচ্ছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। নমস্কার, আমি কুশল চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, বাড়িতে আছেন, বাড়িতেই থাকবেন, বাইরে বেরোবেন না। আর যদি কোনো কারণে বাইরে বেরোনোর কোনো প্রয়োজন হয়, তাহলে বাড়িতে এসে ভালো করে সাবান জল দিয়ে হাত ধুয়ে নেবেন, কোনো ভিড়ে যাবেন না, বাড়িতে থাকুন। করোনা ভাইরাসকে প্রতিরোধ করার, পরাজিত করার, প্রতিহত করার, এটাই হচ্ছে একমাত্র। নমস্কার, আমি আপনাদের দেবাদৃতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং বাড়িতে আছেন। কারণ করোনা ভাইরাসের এগেনস্টে লড়াই করার জন্যে আমাদের প্রত্যেককে বাড়িতে থাকতে হবে, এটাই একমাত্র উপায় নিজের পরিবারের জন্যে এবং নিজের জন্যে। তাই আপনারা সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার, আমি দেবরাজ। আমরা সবাই জানি আমরা এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, করোনার সঙ্গে ফাইট করছি আমরা। সবাইকে একটাই কথা বলার, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের বাঁচা মরা কিন্তু আমাদেরই হাতে, কোনোভাবেই ব্যাপারটা হালকাভাবে নেবেন না। কটা মাত্র দিন, ধরে নিলাম আরও দু মাস, ধরে নিলাম, ঘরে থাকুন, সিনেমা দেখুন, অনেক কাজ আছে, পরিবারের সঙ্গে সময় কাটান, গল্পের বই পড়ুন, যে যেটা ভালো লাগে সেটা করুন, কিন্তু ঘরে থাকুন। আমরা জিতবই, নতুন সূর্য উঠবে, ভালো থাকবে, গড ব্লেস। নমস্কার, আমি সঞ্চারী। আমরা সবাই জানি যে আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বর্তমানে। এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য আমাদের সামনে সবার আগে একটাই রাস্তা খোলা আছে,
আমরা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাই এবং ভিড় জমায়েত এড়িয়ে চলি। যদি খুব প্রয়োজনে বাড়ির বাইরে যেতেও হয় তাহলে যেন ফিরে এসেই আমরা সাবান দিয়ে হাত ধুই, আমরা যেন স্যানিটাইজার যথাসম্ভব ব্যবহার করি। এছাড়া কিন্তু করোনা ভাইরাসকে আমরা প্রতিহত করতে পারব না। আপনারা আশা করি এর গুরুত্ব বুঝবেন। আপনারা সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন, নিশ্চয়ই আমরা একসাথেই লড়াই জিততে পারব। নমস্কার, আমি সঞ্জয়। আপনাদের সবার কাছে অনুরোধ, এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য কয়েকটা দিন বাড়িতে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভাইরাসটা যতই মারণ ভাইরাস হোক না কেন, চিকিৎসা আমাদেরই হাতে। ঘরে থাকা, নিজের পরিবারের সঙ্গে থাকা, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য প্রত্যেকে বাড়িতে থাকুন। নমস্কার, আমি সন্দীপ নন্দী বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর ঘরেতে আছেন। এই আগামী কটা দিন আপনারা প্লিজ ঘরের মধ্যে থাকুন, তাহলে আমরা এই করোনা যুদ্ধে জিততে পারব। কারণ করোনাকে হারাতে হলে কিন্তু ঘরেই থাকতে হবে, অযথা বাড়ির বাইরে বের হবেন না। আর যদি বাড়ির বাইরে বেরই হতে হয় তাহলে বাড়ি ফিরে হাত ধুয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ঘরে ঢুকুন। আগামী কটা দিন বাড়িতে থেকে আপনি এবং আমার সমগ্র দেশবাসীকে বাঁচাতে সাহায্য করুন। নমস্কার। নমস্কার, কেমন আছেন? আশা করি আপনারা সবাই বাড়িতে নিরাপদে ভালো আছেন, আশা করব তো তাই। বাড়ি থেকে বেরোবেন না, বাড়িতে থাকুন, বাড়ির মানুষের সাথে সময় কাটান। আপনারা সবাই জানেন যে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যদি সবাই আমাদের রাজ্য সরকার এবং আমাদের গভর্নমেন্টের কথা শুনে চলি তাহলে এই যুদ্ধটা আমরা খুব শিগগিরই জয় করে ফেলব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আমি আমার দর্শকদের বলবো নিশ্চয় তারা সবাই ভালো আছে, সুস্থ আছে এবং ঘরের মধ্যেই আছে আমার মতনই। হ্যাঁ, আমি ঘরের মধ্যেই আছি, ভীষণভাবে ঘরের মধ্যেই আছি ফ্রম 18th March। ব্যাপারগুলো আমার সব থেকে এখন যাদের জন্য খারাপ লাগছে, ডক্টর, নার্স আর রিপোর্টার, এদের জন্য আমার সবারই মানে যারা মানে সত্যি যারা যুদ্ধের মানে প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। আমরা তো অনেক পেছনে, যুদ্ধ আমরা সবাই করছি, আমরা অনেক পেছনের সারিতে, আমরা শুধু সাপোর্ট দিচ্ছি, কিন্তু যারা একদম প্রথম সারিতে দাঁড়িয়ে, বস পুলিশ ভীষণভাবে।